রেখন মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক আছে আসেন মাদের রব না আসেন বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝেনাইদহ মহেশপুর থানার অন্তর্গত ডাকাতিয়া গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে মরহম শহীদ আল্লামা দেলাবার হোসেন সাইদি রহমতুল্লাহ আলহের শাহাদত বার্ষিকী এবং অন্যান্য শহীদদের শাহাদত বার্ষিকী উপলক্ষে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত আল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে পরানী কারীম শুনার জন্য যারা এসেছি আমরা খুশি এই জন্য বলছি আলহামদুলিল্লাহ যারা চাষবাস করে দেখবেন এই মানুষগুলোর ফসল যদি বেশি হয় ঘরের কোনা গোলা যে সমস্ত জায়গায় ফসল রাখা যায় ধান গম রাখা যায় এগুলো রাখার পরও জায়গা হচ্ছে না বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে রাখে রাখে আছেন তার মানে যিনি পরিচালক যিনি গেরস্থ যিনি অনেকে মন খারাপ করেন যে এত ফসল কেন হয়ে গেল ওনার আনন্দ লাগে যে ফসল আরো বেশি হোক আমার ঘরে জায়গা না থাক ডলে জায়গা না থাক এরপরে জায়গা না হলেও দরকার হয় মানুষের বাড়িতে দিয়ে আসব এরপরও ফসল বেশি হোক তাফসিরুল কোরআন মাহফিল মহেশপুরবাসী যা সাজিয়েছে ওরা মনে করেছিল মানুষগুলো এত আসবে না তারপরেও যাই এসেছি বাড়িওয়ালা যারা যারা দায়িত্বে আছে কমিটির এরা নারাজ না এরা আরও খুশি যে আরও হোক যদিও আমরা বিভিন্ন জায়গায় রাখার পরও এদের কেন গাছের ওপরে বাঁশের ওপরে কালকে কালকে যেখানে ছিলাম এই বাগের হাট ওখানে ওরা এক দেড় হাজার মানুষের আয়োজন করেছিল লক্ষাধিক মানুষ হওয়ার কারণে মানুষের এই কারেন্টের তার একজন মারা আজকে না ঘটে তারপরও এই বাড়িওয়ালার মতো হ্যাঁ এটাও কারেন্টের তার ভাই খুব সাবধানে থাকবেন যারা গাছে বাসে বিভিন্ন জায়গায় বসে আছেন খুব সাবধানে থাকেন আমরা বেশি সময় না ঘন্টা খানিক তাফসিরুল করান মাহফিলে কথা বলবো মা বিল্লাহ এই ময়দানটা এখন আমাদের জন্য মরণের পরে যেন সাক্ষী হয় সেই ব্যবস্থা আজকে আমরা করে নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ মরণের পরে কিছু সাক্ষী আমরা করান এবং হাদিস থেকে পেয়েছি চার প্রকার হবে প্রথমে মানুষকে বিচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন তুলবে প্রথমে তার মুখের ওপরে মোহর লাগিয়ে দিবেন। তার হাত এবং পাও অন্যান্য অঙ্গপতঙ্গ আল্লাহর সাথে কথা বলবে সরয়া সিনের পঁয়ষট্টি নম্বর আতি আল্লাহ জানিয়েছেন আলিয়াওমা নাখতেম আলা ফয়াহিহিম অত কাল্লে মোনা আইদিহিম অ তা সাহাদো আর জলুহ বিমা কানু ইয়াক্সিবো জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন আজকের এই দিনে তোমার মুখ আমি সেলাই করে দিলাম মুখে মোহর লাগিয়ে দিলাম তোমার হাত এবং পা অন্যঙ্গ পতঙ্গগুলো আমি আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে পক্ষে সাক্ষী দেবে এই জন্য এই সাক্ষীটা আমরা যেন ঠিক রাখি আমাদের হাত আমাদের পা অঙ্গ পতঙ্গ যেন কেয়ামতে ময়দানে মহাশারে আমাদের বিরুদ্ধে চলে না যায় এমন এমন কাজ হাত দিয়ে করা দরকার এমন এমন কাজ দিয়ে করা দরকার কেয়ামতে যেন এটা আমার পক্ষে দাঁড়িয়ে সাক্ষী দিয়ে আমাকে জান্নাত পর্যন্ত দেয় এই এই যে তোমাদের হাত 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 মানে শুধু না হিম এসেছে হাত মানে ক্ষমতার হাত এই সতেরো বছর ক্ষমতার হাত যারা অন্যায়ভাবে ব্যবহার করলেন বিভিন্ন চেয়ারে বসে আপনি বলেন তো কি স্বভাব দেবেন কেয়ামতে আপনার এই হাত দিয়ে আপনার মুক্ত থাকবে বন্ধ কথা বলতে পারবেন না আপনার এই হাত আপনার বিপক্ষে চলে যাবে এই জন্য আপনার জন্যে আমাদের আফসোস হচ্ছে আপনি এই সতেরো বছর জুলুম করার কারণে শুধু নিজের ক্ষতি করেননি নিজের শরীর পর্যন্ত ক্ষতিগ্রস্ত করবেন আপনার হাতও আপনার বিপক্ষে যাবে প্রভাব প্রতিপত্তির হাত আছে এলাকায় অনেকের ক্ষমতা ছিল না কিন্তু প্রভাব প্রতিপত্তি ছিল টাকা পয়সা জমি জায়গা অর্থ সম্পদের মালিক হওয়ার কারণে এগুলো জুলুমের পক্ষে কাজে লাগিয়ে মাসলুমকে আরো যেন জুলুম করা যায় সেভাবে ব্যবহার করেছিলেন নিজের সাথে আপনি মিলান তাফসির মাহফিলে এসেছেন অন্তত কিছু নিয়ে যান আপনার মনের পরিবর্তন যদি করান ঘটাতে না পারে যেহেতু কেয়ামত পর্যন্ত হেদায়তের বাণী নিয়ে আর কোনো কিতাব আল্লাহ পাঠাবেন না সুতরাং এর কথা শুনে আপনাকে হেদায়েত পাওয়া লাগবে আল্লাহ যেন আপনাকে মরিবর্তন হওয়ার তৌফিক দান করে না আমিন এরপরে যে সমস্ত হাতের কথা আছে এমন কি শরীরের এই হাত এর ভেতরে আছে এই হাত দিয়ে আমরা এমন কোনো কাজ এখন থেকে মরণ পর্যন্ত আর না করি যেন আমার বিপক্ষে গিয়ে আমাকে আবার জাহান নামে নিয়ে যায় দুই নাম্বারে ও আরজুলহম বিমাকান ও একম দিয়েছেন আল্লাহ আরাব্বুল আর পায়ের কথা জানিয়েছেন পা দিয়ে মানুষ শক্তি শক্তিশালী কাজগুলো করে বেশি আমরা দেখি এই পৃথিবীতে ইসলাম ধ্বংস করার জন্যে ইসলামকে উৎখাত করার জন্য এক শ্রেণীর মানুষ এখনো বিভিন্ন লাইনের শক্তি খাটিয়ে যাচ্ছে এই জন্য আমাদের পা আমাদের হাত আমরা পক্ষে রাখি আল্লাহর পক্ষে কোরানের পক্ষে মানবতার পক্ষে আল্লাহ তুমি তাওফিক দিও আমিন দ্বিতীয় নম্বরে সাক্ষী হয়ে দাঁড়াবে আপনার এই দুই কাঁধের উপরে যারা আছে এরা আল্লাহ পাক জানিয়েছেন মা সম্মানিত দুইজন লেখক তোমাদের সাথে আমি আল্লাহ দিয়েছি এরা সব সময় তোমাদের ভালো মন্দ লিখতে আছে সুতরাং সাক্ষীটা আরো কঠিন এই যে দুইটা সাক্ষী চব্বিশ ঘন্টা আমাদের কাঁধের উপরে বসে লিখতেছে আমার তো আফসোস হচ্ছে এই পনেরো বছরে অনেকের অনেক কিছু লেখা হয়েছে কিন্তু প্রকাশ হয়নি তাই ধরা পড়েনি তাকলা মোরাদের নাম শুনেছি আমরা এলোকের লোকের মাত্র ছয় মিনিট আট সেকেন্ডের একটা অডিও কল রেকর্ড ফাঁস হওয়ার কারণে তার সব চলে গেছে এরকম বহু কল রেকর্ড ফাঁস হওয়ার অপেক্ষা এখন সামনে আছে ভাতের হোটেলের মালিক হারুনের মাত্র কয়েক সেকেন্ড সব হারিয়েছে আমরা হাসির জন্য বলছি না আমাদের এখানে হাজারো মানুষ যারা অনেকের এরকম রেকর্ড আছে যেন ফাঁস না হয় এই সমস্ত দুর্বৃত্তদের থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের জীবনেও বহু রেকর্ড আছে ওর ৬ মিনিট আট সেকেন্ড ফাস হয়ে যদি সব হারায় কে আমাদের ময়দানে এই যে দুইজন বসে আছে এরা কিন্তু সব ফাঁস করবে না জানি আমাদের আবার সব হারিয়ে যায় কিনা তিন নাম্বারের সাক্ষীর কথা আমি পেয়েছি এই যে জমিনে বসে এই সাক্ষী দেবে এই বলেন মাটির ভেতরে যা আছে সব সেকাল সবগুলো বোঝা জমিন সেদিন বের করে দেবে সুতরাং এখানে বসে আছি এই জায়গাটুকু যেন কেয়ামতে আমার পক্ষে দাঁড়ায় বলে না আমি এরপরের সাক্ষী হচ্ছে আল্লাহ আমার আমল নামাজ যেটা আজকের তো আয়াত দিয়ে আমরা যেটা আরম্ভ করবো ইনশাআল্লাহ বানী ইসরাইলের চোদ্দ পনেরো নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন এবার কি তাবাকা কাফ নাফসি কালিয়াও মালাইকা হাসিবা না একটু কথা বন্ধ করেন আপনার গোনা হয়ে যাচ্ছে মনে করছেন আমার কষ্ট হচ্ছে আমার গোনা হবে না আপনার গোনা হচ্ছে ভাই করানের আলোচনা আরম্ভ হলে হচ্ছে চোপ থাকা লাগবে শোনা লাগবে পরিবেশ এখন এরা কি করবে আর জায়গা নেই যেখানে দাঁড়িয়ে আছেন আছেন বসে শুয়ে কথা শোনেন আবার বলছি চোপ করেন কথা বলা যাবে না ভাই মোবাইলের রেকর্ড হচ্ছে ওটা কালকে আপনি ইন্টারনেট থেকে নামিয়ে নেবেন দেখতে পারবেন আর পরে যারা দেখতে পাননি আমি এখানে বসে থাকবো দেখে তারপর বাড়ি যাবে কি বল করেন এই কথা কানে আসলে আমি হারিয়ে ফেলবো কথা বন্ধ করেন এমনিতে তিন বছর জেলে থাকার কারণে অনেক কিছু হারিয়ে গেছি অনেক কিছু আমি হারিয়ে ফেলেছি কারণ আগে যা মুখস্থ করতাম দশ মিনিটে এখন দশ দিনেও হচ্ছে না কারণ ওরা এমন এমন খাবার খাওয়ায় ওগুলো খেলে মানুষের ভেতরে কলকব্জা সব নষ্ট হয়ে যায় আমি অনেক কিছু হারিয়েছি আর হারাতে চাই না আপনার একটু আমাকে সুযোগ করে দেন কথাগুলো বলার কথা বলবেন না যাই করেন কথা বলবেন না এশারাই করবেন আমল নামাটা হাতে দিয়ে আল্লাহ পাক বলবেন পড়ো লোকটা পড়তে থাকবে আল্লাহ জানিয়ে দেবেন এইটাই তোমার হিসাবের জন্য যথেষ্ট আর কিছু লাগবে না জান্নাতে যাবে না জাহান নামে যাবে এই আমল নামাটা যেটা ফেরেস্তা লিখেছিল এটাই বলে দেবে আল্লাহর বান্দা ওইটা হাতে নিয়ে পড়া আরম্ভ করবে কয়েক লাইন পড়ার পরে দেখবে না এইটা তো জনগণের সামনে পড়া যায় না লাইনটা বাদ দিয়ে পরের লাইনে চলে যাবে হাজার হাজার সিসি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে ফেরেস তারা জেলখানায় থাকতে বিশেষ করে আমার আর মামনুল হক হাফিজাহুল্লাহ এই দুইজনের ব্যাপারে আলাদা কড়াকড়ি দিয়ে ওরা ক্যামেরা লাগিয়ে দিয়েছিল যেন কেউ কথা বললে ওইটা ওরা অফিস থেকে দেখতে পারে যে কি কথা বলছে অথচ আমাদের যে মামলা আমার তো ছেড়ে রাখার দরকার ছিল জেলখানার ভেতরে এই ঠুনক মামলা দিয়ে এত কঠিন কঠিন অবস্থায় নিয়ে গেছে মানুষ এমনি টেনশনেই হাফ হয়ে যাওয়ার কথা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ওরা রেখেছিল আমারই আমার এই রাখার দরকার ছিল তো ওয়ার্ডে যেখানে সত্তর আশি জন মানুষ থাকে যে এখানে সারা দিন থাকেন গল্প করেন নামাজ পড়ান কোরআনের কথা বলেন মাগরিবের পরে আপনারে ঘরে তালা লাগিয়ে দেব সব ঘন্টা এদিকে আড়াই হাত এদিকে সাড়ে তিন হাত তালা লাগিয়ে দিতেও থাক কোনো যোগাযোগ নেই যোগাযোগ বিচ্ছিন্ন এই কঠিন অবস্থায় রাখার কারণে আমি বাস্তবতা একটা জিনিস টের পেয়েছি কেয়ামতের ময়দানে এই যে আল্লাহ হামল নামাটা হাতে দিয়ে বলবে যখন পড় এই লাইনটা আসলে যারা এই জুলুমের সাথে সম্পৃক্ত ছিল ওই জুলুমের কথাটা ওরা পড়তে চাবে না কোন লজ্জায় পড়বে হারা হাজার হাজার মানুষ তার সামনে থাকবে আল্লাহর ফেরেজ ডাক দিয়ে বলবে না আজকে আর ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নেই কত ক্যামেরা সামনে সব ফেরেস তারা দেখছে পড়ো এই লাইনটাও পড়ো বিনা কারণে মানুষকে কেন কষ্ট দিয়েছিলে এইটা পড়ে শোনাও যারা কষ্ট দিলেন এই সতেরো বছর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আপনার বিবেকের কাছে বলেন তো আপনি কি পড়তে পারবেন মতে ওই লাইন পারবেন না এই জন্য তওবা করার সময় যেহেতু এখনো শেষ হয়নি পশ্চিম দিকে এখনো সূর্য ওঠেনি আপনি এখনো তওবা করতে পারেন যদি আল্লাহ কবুল করেন কিন্তু দুঃখজনক হলো সত্য একটা ভয়ঙ্কর তথ্য অল্লাহদিল আল্লাহ হেদায়েত দেয় না আপনার কপালে যে কি আছে নিজের কপালে আপনি নিজে কোড়াল মেরেছিলেন আপনার জন্য এখন আমরা যারা মুসলিম আমাদের আফসোস হচ্ছে যে আপনি কি করলেন দুনিয়াও শেষ করে দিলেন আপনার আখের আপ ধ্বংস অলরেডি হয়ে গেছে আপনার থেকে আমরা শিক্ষা নিতে চাই আমাদের বাকি জীবনে যেন আমরা এমন কোনো কাজ না করি যেটা আমি জনগণের সামনে পড়তে পারবো না ঠিক আছে তাহলে এই মাফিল সাকসেস হবে তাছাড়া আমি একেবারে হাব্বা জাব্বা দিয়ে এলে স্টেজ সব ভেঙে ফেললাম কোনো কাজ আছে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে গেল মনে করেন কিন্তু আমার না জাত হইল না লাভ আছে বলেন না কেন ইসলাম কায়েম হোক না হোক আমার চেষ্টা করা লাগবে এই জমিনে কারণ এই এই যে ইসলাম এটা আল্লাহর তৈরি করা আল্লাহর পাঠানো আমি ইসলামের মালিক না আমি ইসলামের খাদে আমি ইসলামের কি এই যে এই জমিনটা এই যে মনে হয় দুই তিন বিঘা জমি এখানে পড়ে আছে এই জমিনের মালিক হচ্ছে ইনি সভাপতি সাহেব মনসি সাহেব আমাদের মতো আট দশ জন কামলা জন মনীষ পাট লেবার যাই বলেন উনি ভাড়া করিস যে আপনারা সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই জায়গায় ধান লাগান এই জমিনে বিকাল পাঁচটায় আপনাদের বেতন দিয়ে দেব বিকাল পাঁচটা বাঁচতে আর মাত্র দশ মিনিট বাকি আছে কয় মিনিট আট দশজন মস্তান এসেছে মোটর সাইকেল নিয়ে বড় বড় সরে নিয়ে সোনার ছেলেরা এখন যেটা ব্যবহার করত যেটা এখন পাওয়া যাচ্ছে এইটা এখন নিয়ে এসে বলছে এ ধান আমরা লাগাতে দেব না ধান লাগিয়েছেন যা আরো তুলে ফেলবো আমরা যারা আছি কামলা হিসাবে যারা কাজ করছি একেবারে ছেড়ে দিলে হবে তাহলে বেতন পাওয়া যাবে ওদেরকে বলবো ভাই এ জমিনের মালিকও আমরা না এ ধানের মালিকও আমরা না আমরা কামলা আমরা হচ্ছে জন লেবার যাই বলেন আমরা খাঁদে কাজ করছি বিকাল পাঁচটায় বেতন দিয়ে দেবে এখনো দশ মিনিট বাকি আছে আপনারা ধান যদি তুলে ফেলতে চান ফসল নষ্ট করতে চান দশ মিনিট পরে তুলেন বলছে ঠিক এইরকম কামলা নেওয়া যায় না ঠিকই বলিস কারণ জমি জমিন জমি তো আমার না এ ধানও আমার না তুলে ফেলেন ফেলেন আমার অসুবিধা নেই কিন্তু দশ মিনিট পরে আমার বেতনটা আগে বিকাল পাঁচটায় নিয়ে নি বিকাল পাঁচটা বাজার আগে কিন্তু এ ধান আমি তুলতে দেব না যারা দশজন কামলা আছি যদি তুলতে চাই এরপরও মাস্তানরা কটা কাটাকাটি হবে না মারামারি রক্তপাত যদি মেরে ফেলা লাগে কারণ আমার টার্গেট কি বেতন টার্গেট কি ওইটা না হলে আমি পরবর্তী যারা আছে আমার ছেলে মেয়ে স্ত্রীদেরকে খাওয়াবো কি সুতরাং আমার বেতন হয়ে থাক এর পরে খাবেন এরপরও যদি তুলে ফেলে মস্তানেরা আমাদের সাথে মারামারি করে যাই হয়ে হলো এখন ওই যে জমির মালিক একজন আছে না কথা বলে না কেন আমরা খাদেম যারা আছে এই খাদেমেরা এদিকে তাকান আমরা খাদেম না কার খাদেম কোরআনের খাদেম কিসের খাদেম এ খাদেমদেরকে বলছি শুধু এটা এই এই দশ হাজার বিশ হাজার মানুষ আমার সামনে তা না এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশ সহ বিশ্বের লক্ষ কোটি মুসলমানেরা শুনছে একশো পঁচাত্তর কোটি মুসলমানকে খাদেম যারা কোরআনের আল্লাহর দাস যারা আমরা আল্লাহর গোলাম যারা তাদেরকে বলছি জমিনে ইসলাম কায়েম করতেই হবে এটা ফরজ না চেষ্টা করি যাওয়া ফরজ হলে ভালো না হলেও আমার অসুবিধা নেই আমার বেতন আছে বিকাল পাঁচটায় জান্নাত কথা বলেন না কেন কিন্তু বিকাল পাঁচটা বাজার আগে তার মানে জীবনের শেষ দিন হাত্তা সরা হেজরের নিরানব্বই নাম্বার আয়াত আল্লাহ বলেন আবাদত দিন পর্যন্ত যতদিন মরণ না আসে সুতরাং মৃত্যু আসার আগ পর্যন্ত আমরা যারা খাদে মাসিয়ে কায়েম করার চেষ্টা চালাবই বাধা যদি কেউ দিতে আসে তর্কাতর্কি হবে এতদিন সেটা হয়েছে হাতাহাতি হবে এতদিন যেটা হয়েছে রক্তপাত হবে এতদিন যেটা হয়েছে ফাইনাল এখন শুরু হবে মেরে ফেলা লাগলে মেরে ফেলব এখন আর সাহস কেউ করবে না এখন আর সাহস করবে না এই তো দাড়ি কেটে কি পালাচ্ছিল ইতিহাস তৈরি করে গেল লোকটা তাহলে বোঝা যাচ্ছে এই দাড়ি এটা মেকি দাড়ি মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে এই দাড়ি দেখিয়ে নাম দিয়েছে কি দরবেশ বাবা এই যদি হয় দরবেশের অবস্থা বাকি যেগুলো ক্লিন সেফ ওদের চরিত্র কি আমির হোসেন আমন আমি একটা লোকের ভিডিও দেখলাম এর চরিত্র এত নিচে নেমেছে আমি এতদিন জানতাম না সে এদের সর্বোচ্চ নেতার যদি এই অবস্থা হয় বাকিগুলো যে কোথায় যে টাল হয়ে পড়িয়াছে আল্লাহ ছাড়া কেউ জানে না কয়েকজনের একটা ফাঁস হয় বলে আমরা জানি ওদের প্রত্যেকের চরিত্র এরকম বহু মানুষের সাথে মিশে দেখেছি এইটা একবার চট্টগ্রাম থেকে আসার সময় এক বাসের ড্রাইভার পেছনে বসেছিলাম বলছিল এই কথা যে কি বলবো কিছু বলতেও পারি না সইতেও না মাঝে মাঝে যখন বাস চালিয়ে যায় মনে করি ওই রকম কিছু পেলে সাফা আগে ওইটা দেবো কত রাগ একটা মানুষের তৈরি হলে কাজ করতে পারে বলেন তো যদিও হত্যার পক্ষে আমি না কিন্তু শহরে একজনের লাশ দেখলাম টাঙিয়ে জোতা দিয়ে একটা মানুষকে কত ঘেনা করলে লাশ টাঙিয়ে তাও উলঙ্গ করে টাঙিয়ে গেছে এরপরও আপনার লজ্জা হয় না এরপরও সাপোর্ট করেন জালেমদের আপনার তো বিবেক মরে গেছে এতক্ষণ মাওলানা হুসাইন আহমেদ অনেক কথা বলেছে সর্বশেষ কথা ছিল আয়না ঘর নিয়ে এই কথা শুনলে অনেকে মনে করছে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া কোনো আয়না নেই আয়না আয়না নেই নেই আমি তো রিমান্ডে দিন ছিলাম যে অবস্থা তৈরি করেছেন আপনি এর সাথে জড়িত যারা প্রধান থেকে শুরু করে নিম্ন পর্যন্ত একটা কেউ ক্ষমা করার মত না কারণ এরা ক্ষমার অযোগ্য হয়ে গেছে ক্ষমা পাওয়ার জন্য যে যোগ্যতা দরকার এদের ভেতরে সেটা নেই সুতরাং যারা বলছেন এদেরকে ক্ষমা করে দিলে হয় না না কিসের ক্ষমা আপনি ব্যারিস্টার আরমান চিনি তার স্ত্রী আট নয় বছর পর্যন্ত অপেক্ষায় ছিল উনি আজকে একটা ভিডিও বার্তা পাঠিয়েছে যে আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে আমার পরিবারস্থ লোক মনে হয় আমি আর দেখতে পারবো না কিন্তু আমার পরিবারের লোক আমার আশা ছাড়েনি আপনি দৃশ্যটা একটু সামনে নিয়ে নিজের সাথে আপনার জালেমদের ক্ষমা করতে মনে চাইবে না মানে বাস্তবতা টের পাচ্ছেন না এ পাঁচ দিন সাত দিন দশ দিনে আপনার অবস্থা এরকম হয়ে গেছে আট বছর দশ বছর বারো বছর চোদ্দ বছর একজনকে মাটির নিচে এক ঘরের ভেতরে পচা খাবার দিয়ে আটকিয়ে রেখেছেন আপনার বিবেক বলে কিছু আছে আপনি জানোয়ার আর তো খারাপ মনে করলাম তাফসির কর্ম করব কি করে দৃশ্যগুলো সব এখন চোখের সামনে ভাস দিচ্ছে আলহামদুলিল্লাহ ভাই

এই পৃথিবীতে কোনো মানুষ যদি ভালো কাজের সৎ কাজের কল্যাণমূলক কোনো কাজের সুপারিশ করে সহযোগিতা করে রায় দেয় ভোট দেয় সাপোর্ট করে সমর্থন জানায় ওই লোকটা ভালো কাজ করে যে স্বভাব পাবে আপনি ওই ভালো কাজে শুধু রায় দেওয়ার কারণে সাফর্ট দেওয়ার কারণে একই সব পেয়ে যাবেন সুতরাং কিন্তু সামনে আসতেছে ভালো কাজ করা যায় যে সমস্ত মানুষের দ্বারা আপনি যদি ওই জায়গায় যেতে না পারেন যারা ভালো কাজ করবে এদেরকে আপনি অন্তত সাফর্ট দিয়ে সহযোগিতা করে রায় দিয়ে হলেও এগিয়ে যাবেন অলক ভালো ভালো কাজ করে যত সওয়াব কিয়ামতে নিয়ে উঠবে আপনি শুধু রায় দেওয়ার কারণে কিয়ামতে ওই সওয়াব নিয়ে উঠতে পারবেন পরবর্তী শব্দ দেখেন ওমাই আশফা সাফা তা সাজিয়া তাইয়াকুল্লাহু কিফলাম মেনহা কোনো মানুষ যদি অন্যায় কোনো কাজ করে আর ওই কাজে যদি কেউ সাপোর্ট দেয় রায় দেয় ভোট দেয় সমর্থন জানায় খুশি হয় লোক লোকটা অন্যায় করার কারণে যা পেয়েছে আপনি শুধু খুশি হওয়ার কারণেই তাই পাবেন এত জুলুম নির্যাতন দেখার পরও যদি কোনো মানুষ জালেমের পক্ষে রায় দেয় ওই জালেম কিয়ামতে যেভাবে উঠবে আপনাকে আল্লাহ ওইভাবেই তুলবে যেন আপনাকে আমি বাঁচাতে চাই আপনি তো অত বড় জালেম না এই জন্য আপনাকে আমি বাঁচাতে চাই কোনো জালেমের পক্ষে থাকবেন না নবীজি বলেন তোমার ভাই জালেম হোক আর মজলুম হোক তাকে সাহায্য করো সাহাবি বলেন হে নবী আমার ভাই যদি মজলুম হয় তাকে তো সাহায্য করা যায় কিন্তু জালেম হলে তাকে সাহায্য করব কিভাবে। নবীজি বললেন তোমার ভাই যদি জালেম হয় তাকে তোমার দায়িত্ব এই জুলুম থেকে ফিরিয়ে রাখা এইটাই তাকে সাহায্য সুতরাং জীবন দিয়ে যে মানুষগুলো জালেমের কবল থেকে আমাদেরকে মুক্তভাবে এই দেশে বিচরণ করার সুযোগ দিয়ে গেল এই মানুষগুলো কেয়ামতের দিন যেন শহীদ এই শব্দ নিয়ে উঠতে পারে বলেন আমি মহাসারে আমল নামাটা কিতাবটা যখন আপনার হাতে আল্লাহ তুলে দেবে বলবে তুমি নিজেই যথেষ্ট জান্নাতে যাবে না জাহান নামে যাবে আমি আমার ইমান থেকে কথা বলছি কারো দিকে না তাকিয়ে আবার নিজের দিকে আয়াতের সাথে মিলিয়ে বলেন তো এখনই যদি মারা যান আর এই বইটা যদি আপনার সামনে তুলে ধরে বলে বল হামসা তুই এইটা পড়ে যা জান্নাতে যাবি না জাহান নামে যাবি কাবা শরীফ যখন তাওয়াফ করে মানুষ আমি ষোলো সালে গিয়েছিলাম গত বছরও গিয়েছি বাস্তবতায় যেটা দেখলাম ষষ্ঠ করে শাস্ত্র জপ করে মানুষ একটা দোয়া পড়ে আল্লাহর কাছে আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকাং ফিমা বাইনি ওয়া বাইনিকা কাবার সামনে নিয়ে বলে রব্বুল আলামিন তুমি আমার মালিক আমি তোমার গোলাম তোমার ভেতরে আমার ভেতরে বহু দিন পাওনা আছে আমি বান্দা হিসাবে দাস হিসাবে গোলাম হিসাবে যা যা পাবো তুমি সেই বীর্য থেকে শুরু করে হামজা বানিয়ে সব দিয়ে দিয়েছো আমি উল্লেখ করার মতো কিছু ছিলাম না হাল মানুষ কি একটু চিন্তা করে না যে জন্মের আগে এ পৃথিবীতে আসার আগে উল্লেখ করবো এমন কোনো বিষয় লোকটা ছিল না আজকে সভাপতির নামের নিচে দেখলাম লেখা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ নুরুজ্জামান মুন্সি কত সুন্দর নাম দিয়ে পেছনে ডিগ্রি লাগিয়ে দিয়েছে উনি এই কাজ করি খায় বয়স যদি এখন ষাট বছর হয় একষট্টি বছর আগে এই নাম গন্ধ পৃথিবীর মানুষ জানতো বলেন বলেন শুধু এতটুকুই না বাবার বীর্য যখন মায়ের রেহেমের ভেতরে দ্রুত গতিতে পাস হয় আল্লা পাক বরণ ওইদিকেও একটু তাকাও ফালেয়াং সোরেল ইং সানু মিম্মা খোলিক খলিক মিম্মা ইং দাফিকে এখনো জমি বাহিনী চলবে বা তার ইব মানুষকে নজর করে দেখে না কি জিনিস দিয়ে তাকে বানালাম বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়ায় না পাক পানিটা মায়ের রেহমের ভেতরে জমা হয় এই যে সলবন এবং তার আল্লাহ সলবন বলা হয় বাবার লজ্জা স্থান হয় মায়ের লজ্জা স্থানকে এই দুইটা শব্দ আমি তাফসিরের ভেতরে ব্যাখ্যায় পেয়েছি আল্লাহ বাবার ক্ষেত্রে এক বসন দিয়েছেন মায়ের ক্ষেত্রে বহু বসন দিয়েছেন কেন দিলেন তাফসিরে তাবারি মুফাসসিরে আয়াতের এই সলবনা তারা এবারে ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন পৃথিবীতে মানুষকে নিয়ে আসতে বাবার চাইতে মায়ের কমপক্ষে তিন গুণ কষ্ট বেশি হয় এটা যে এখানে যত পুরুষ মানুষ আছি আমরা সর্বোচ্চ ৪৫ ইউনিট কষ্ট যদি আমাদের শরীরের ভেতরে কেউ এনে দেয় আমি সঙ্গে সঙ্গে মারা যাব আর সহ্য করতে পারবো না বিজ্ঞান জানিয়েছে পৃথিবীতে হামজাকে দুনিয়ায় আনতে তার মায়ের কমপক্ষে সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করা লেগেছে পঁয়তাল্লিশ আসলে আমরা মারা যাব অথচ উনি সহ্য করেছিলেন সাতান্ন ইউনিট প্রতিটি জিনিস পরিমাপ করার একটা যন্ত্র আছে কষ্ট মাপ দেওয়ার জন্য একটা যন্ত্র আছে এটা ইউনিট দিয়ে মাপা লাগে এই যে এই প্যান্ডেলটা যদি আপনাকে আমি মাপ দিতে বলি দাড়ি তুলে দেবেন কি দিয়ে ফিতা লাগবে গজ লাগবে টেপ বলেন এটা দিয়ে মাপতে দিলে আপনি মাপতে পারবেন এটা কয় গজ পৃথিবীতে প্রতিটি জিনিস মাপার আলাদা আলাদা যন্ত্র আছে না নেই কষ্টমাপার জন্য 45 থেকে 57 আপনি হিসাব করেন এতগুলো কষ্ট সহ্য করার পরেও শুধু শেষ করেননি সরা হাকাত 15 16 17 18 এই আয়াতগুলোর তাফসিরে পেয়েছি হামালাতু উম্মহু করহা ওয়া বাদাউতু করহা ওয়হামলহু ওয়া ফিসালহু সালা সোনা শহর এর আখেরি আয়াত আল্লাহ বলেন তোর মা তোকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে শুধু এতটুকুই শেষ করেনি ডেলিভারির যে কষ্টটা এটাও সহ্য করেছে এতটুকও শেষ করেনি দুই থেকে আড়াই বছর পর্যন্ত বুকের দুধ খাওয়িয়েছে কোন মানুষ যদি এই পৃথিবীতে বলে মায়ের কষ্ট ঋণ আমি শোধ করে দেব বিশ্বনবী জানিয়েছেন জন্মের পরে যে এক ফোটা দুধ তোমার মুখে মা দিয়েছিল ওই ঋণটাও পর্যন্ত শোধ হবে না মায়ের কষ্টের কথা শোনার পরে যে মানুষগুলোর ভেতরে আবেগ আপ্লুত হয়ে মায়ের কথা মনে হচ্ছে যে এই কষ্ট সহ্য করেছে আমার মা অবশ্যই তাদের উচিত হবে আল্লাহর এবাদতের পরে মা বাবার দিকে খেয়াল করা তাদের খেদমত মত করা কারিম জানিয়েছে আল্লাহ আদেশ দিচ্ছেন আমি রায় দিয়ে দিলাম রায় দিচ্ছেন কে আমি রায় দিয়ে দিলাম লিখে দিলাম এই যে কজমানে ফাইসাল্লাহ করে দেওয়া রায় দেওয়া লিখে দেওয়া সিদ্ধান্ত জানানো আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েই ফেলেছি রায় দিয়ে দিয়েছি যে আমার এবাদতের পরে আর কারো এবাদত করা যাবে না আর মা বাবার খেদমত করা লাগবে তাদের পেছনে খরচ করা লাগবে মহেশপুর মাসে এখানে একটা শিক্ষা পেয়েছি আমি আল্লাহর এবাদত করা আল্লাহর আইন মানা নফল না ফরজ আরো ঝরে বলেন মা বাবার আইন মানা আপনি কথা বলবেন না যারা জানেন না মুখ খুললেন কেন বলেন তো আমি এখান একটা শিক্ষা নিতে চাই আমি গতানুগতিক কথা বলি না আপনি দেখেন তো কি এখান থেকে বের হয় আল্লাহর আইন মানা আমরা দেখলাম ফরজ প্রশ্ন করা যাবে বলেন না কেন আল্লাহর আইন আপনার বুঝে আসুক বা না আসুক এটাই ফাইনাল কোন প্রশ্ন আল্লাহর আইন মানা কি সবাই মুখ খোলেন তো কি মা বাবার আইন মানা অরজ না এই যে ওয়া আছে মা বাবার আইন মানা ওয়াজিব না ফরজ না ওয়াজিব না মা বাবার খেদমত করা ফরজ আইন মানা শুধুমাত্র আল্লাহর ফরজ কার আরো জোরে বলেন আর আল্লাহর পরে রসুলের রসুলকে আল্লাহ শরীয়ত প্রণেতা বানিয়েছেন সারে এজন্য উনি যে নিয়ম নীতিগুলো দিয়েছেন ওইগুলো ফরজ মা বাবার আইন মানা ফরজ নয় তাদের সেবা করা খেদমত করা টাকা পয়সা তাদের পেছনে খরচ করা কি বলেন না কেন কেন ফরজ কেন আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন আখফিদলাহুমা জানাহা যুল্লিমিনার রহমা এই দিকে তাকান এটা আলেম না এটা শব্দটা আছে ফেজ খবসন মানে ডাউন করা এরপরে ফল করা খবজন মানে কি ডাউন করার পরে ফল করে দেওয়ার নাম বেনাম ফেজ বা খবসন আল্লাহ বলেন খবসন করবে জানা হান মানে ডানা জেল্লন মানে ছায়া হয় বা নম্রতা হয় তোর যে ছায়া আছে ডানা আরে ডানার ছায়াটা এভাবে ডাউন করার পরে ফল করে দিবি আমার প্রশ্ন হচ্ছে এ পৃথিবীতে কোনো মানুষের ডানা আছে কি এটা কি তাহলে আল্লাহ এখানে বা শব্দ না দিয়ে জানা হন ডানা আল্লাহ আমাদেরকে দিলেন আল্লাহ মনে হয় জানে না তাই আ? জানা হন দিলেন পাখের ডানা আমাদেরকে ধার করিয়ে কেন ডানা আর দুনিয়ায় কারণে পৃথিবীতে আর ডানা কারো আছে না নেই কিসের আছে আরে ভাই পাখির তো দিয়েছে পাখি বাদ দিয়ে পৃথিবীতে আর কারো ডানা নেই আছে হেলিকপ্টারের ডানা নেই ওদের ডানাটা আল্লাহ এখানে লাগালেন না কেন তাহলে তো আমাদের এই যে জানাহন দেওয়া লাগতো না পাখির ডানার কথা দিয়েছেন এই জন্যে এই জন্য তাফসির মাহফিলে আসতে হয় আপনারা শুনতেছেন জানাহন শব্দটা আল্লাহ পাখির কাছ থেকে ধার করে আমাদেরকে লাগিয়ে দিলেন কারণ আমাদের হাতের ভেতরে পর নেই এর ভেতরে মোলায়েম কোনো কিছু নেই সব শক্ত পালক আছে মোলায়েম করার কোনো কিছু নেই এটা শক্ত কিন্তু পাখির ডানার ভেতরে পর আছে পালক আছে একটার পরে আর যখন লাগিয়ে দেয় সফট হয়ে যায় কমল নরম তুলতুলি হয়ে যায় আল্লাহ এতটুকু শেষ করেন জানাহাদ দৌল্লি মিনার রহমা দিয়েছে পাখির ডানাটা শুধু ডানা এভাবে ডাউন করে না ও যখন ডাউন করার পরে ফল করে দেয় ওর নিচে পাখির বাচ্চাগুলো যাবার পর একটা কিচিরমিচির আওয়াজ দেয় বাংলাতে এটা বলে অনির্বাচন সুখ কি বলে একটা অনির্বাচন সুখ অনুভব করার কারণেই ভেতর থেকে আওয়াজ হয় কিচিরমিচির আমরা মনে করি কিচিরমিচির না এত আস্তে পিসালে হবে না আরো পিছান পিছান আরো পিছান আরো পিছান জান আরো এক হাজাই জান চেয়ার সরানো লাগবে না তুমি নিজে সরো কথা বোঝার কোন ইনে তাফসের করার মা ফিলে আমি আর কি করছি কথা বজার চেষ্টা করেন ভাই আল্লাহ রব্বুল আলমিন পাখির ডানাটা এই জন্যেই দিয়েছেন মানুষকে বোঝাতে পৃথিবীর বান্দা বান্দিরা তোমার মার বাবা যখন শেষ বয়সে চলে যাবে তারা যেন তোমার এই পাখির ডানার মতো হাতের যে ছায়া এর নিচে পড়ার পরে যেন একটা আনন্দ অনুভব করে যে আমার হামসা থাকতে অন্তত আমার আর কোনো চিন্তা নেই মহেশপুরবাসী কত এখানে বসে আছে হাজার তো আমাদের মা আর বাবা এখন শেষ বয়সে এসে এইটা বলার মতো স্কোপ পাচ্ছে না পাচ্ছে না আল্লাহরুল আলমের মায়ের কথা তিনবার দেওয়ার জন্যে তারাই বহু বসন্ত দিলেন আর বাবার কথা একবার দিয়েছেন আমি যেটা পর্যন্ত এটা নিয়ে এসেছিলাম নেই থেকে শুরু করে পর্যন্ত আসলেন কারো সাহায্য লাগেনি বাবার এই যে নিয়ে মার দিয়ে না পাক পানিটা দিয়ে তাপ পড়েছি আল্লাহ আটটা জিনিস বানিয়েছিলেন রক্ত গস্ত চর্বি আর চামড়া চোল রগ হাড় আর পর্দা চার চার আটটা জিনিস যখন মায়ের রেহেমের ভেতরে এক হয়ে যায় আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলে আমি আল্লাহ আমার রব নামের কারণে পাঁচটা জিনিস দান করব। ওজা আলা আলা কম সামা অল আব সর অল আফ ইদা এলাখিরেল আয়া সরা নাহালের আটাত্তর নম্বর আহেতের মাঝের অংশ আল্লাহ জানিয়েছেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর গ্রান শক্তি এই পাঁচটা আমি আল্লাহ নিজে তাকে দান করেছি একটাও যদি কম দিতাম দুনিয়ায় ওই লোকটা কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে এখানে অনেকাংশ মানুষ আমরা সব পূর্ণাঙ্গ মানুষ কয়েকজন হয়তো আছে বিকালঙ্গ অন্ধ ন্যাংড়া কিন্তু হাজারো মানুষ আমরা সব পূর্ণাঙ্গ মানুষ আল্লাহ নিজের পক্ষ থেকে একটাও যদি কম দিত কি অবস্থা হয়তো সারা জীবন আপনি ভাবেন আল্লাহ পাকে এজন্যই জানিয়েছেন হে পৃথিবীর মানুষেরা নেই থেকে শুরু করে উল্লেখ করার মতো একটা জায়গায় ধরে নিয়ে আসলাম এরপরও আমার সাথে তোর নাফার মানি কমে না কাইফা তাকফরুনা বিল্লাহি অকুনতুম যারা পড়ায় বা জানে কাইফা শব্দটা এগারোটা বিষয়ের আগে আল্লাহ ব্যবহার করেন কাইফা শব্দের প্রথম ব্যবহার হচ্ছে মানতেকের কায়দায় আল্লাহর বিশ্বাস হতে চায় না এমন জায়গাকে আল্লাহ কায়ফা দিয়ে শুরু করেন এটা এতক্ষণ যেটা বলছিলাম বীর্য থেকে শুরু করে এ পর্যন্ত আনার পেছনে কারো কোনো অবদান নেই মার বাবা শুধু এক বিছানায় ছিল এতটুকু তাদের কাজ বাকি যা করার বলেন তো কে করেছে এই মানুষ এখান থেকে হামসা পর্যন্ত হবার পরে যখন নাফার মানি করে তখন আল্লাহ কায়ফা শব্দ দিয়ে শুরু করেছে যে কি করে নাফারমানি করে আমারও বিশ্বাস হয় না কাবার ধরে মানুষ কিন্তু এইটাই বলে এসেছি আমরা রব্বুল আমি তোমার গোলাম হিসাবে বান্দা হিসাবে বহু কিছু আমাকে তুমি দিয়েছ ওই যে বীর্য থেকে পর্যন্ত কিন্তু তুমি আমার মালিক হিসাবে আমার তো কিছু দেওয়া দরকার আমি তো কিছুই তোমার আজ পর্যন্ত দিতে পারলাম না তবে একটা জিনিস আমার আছে পুজি তোমার ওই রহমান ওই গফার ওই গফর নামের খাতিরে এই কাবা সামনে নিয়ে বলছে আমারে মাফ করে দাও এই যারা তাও বা করার জন্য এখনো রাজি হননি এখনো পর্যন্ত শয়তানের ধোকায় পড়ে আছেন সুযোগ আছে আপনারা আশা করছি ফিরে আসবেন আল্লাহ রাবুল আলমিন এই যে রাত বারোটার পরে তাহার সময়ে প্রথম আসমানে আপনাদের মতো আমাদের মতো মানুষকে ডাক দিয়ে বলবো আসো ক্ষমা চাও ভুল করে উম্মতে পরিণত করতে পারি বলেন আমিন মহেশপর বাসে বান্দা যখন এটা পড়তে পড়তে কিছুক্ষণ যাবার পরে দেখবে না লজ্জা লাগে পড়ার মতো না আল্লাহ পাক বলবেন না পড়া লাগবে আমার তো ওই দিবসের কথা মনে হয় এখন আফসোস হচ্ছে আল্লাহ আমি কি সত্যি পড়তে পারব আমার এই চব্বিশ সালের এটা আগস্ট মাস যদি আল্লাহ বলে প্রথম তারিখ পর্যন্ত তোর মাফ করে দিলাম সা তোর কোনো হিসাব নেই শুধুমাত্র এই যে সতেরো তারিখ আজকে এই সতেরো দিনের হিসাব দিয়ে জানাতে চলে যা যত মানুষ এখানে আপনারা আছে বুকে হাত দিয়ে বলেন তো সতেরো দিনের হিসাব এখনও জোগাড় করা সম্ভব হয়নি আদা যে হাতীস পড়েছিলাম নবজি বলেন মা তাছাালুক আদাম আবানিয়া দাম আবদি আউ মাল কয়া আমাতি হাতটা আইসালান খমসিন কে আমাদের এই কঠিন ময়দানে প্রতিটি মানুষকে আল্লাহ তার নিজের সামনে দাঁড় করাবেন প্রত্যেককেই পাঁচটা করে প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করবে পাঁচটা প্রশ্নের সঠিক জবাব দেওয়া ছাড়া কেউ সামনেও যেতে পারবে না পেছনেও যেতে পারবে না জায়গায় দাঁড়িয়ে থাকবে শুধু মাইক ফাটিয়ে টেবিল ফাটিয়ে ফেলেন না নিজের সাথে মিলান তো জালেনদের কথা তো বাদ দিলাম আমরা যারা মুসলিম আছি তারা নিজেদের দিকে এই পাঁচটা বিষয় একটু মিলাই গোজা মিল দিয়ে উত্তর দিলে হবে না নকল করে গোপালগঞ্জের মতো পাশ করে চাকরি পেলে হচ্ছে না আমরা এ প্লাস পাওয়ার পর আমাদেরকে দেয় না আর ওরা টু পয়েন্ট ফাইভ পেয়ে চাকরি পেয়ে কত দুর্নীতি হয়েছে আপনি টের পাচ্ছেন বাস্তবতায় মিলিয়েছেন আপনি একবারও যে এই লোকটা নিজে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে আপনি নিজে মনে করেন দাঁড়িয়ে যখন আছে আল্লাহ জিজ্ঞাসা করছে হামসা বলো তো দেখি একটা জীবন দিয়েছিলাম ষাট বছরের ষাট বছরে কি করলে জবাব সঠিকটা দাও দুই নাম্বারের বিষয় আল্লাহ পনেরো থেকে শুরু করে পঁয়তাল্লিশ বছরে যে বিশাল একটা যৌবন কাল এটা কোন কোন কাজে লাগিয়েছে বলো আর যেহেতু যুবকদের কারণে এ দেশটা স্বাধীন হয়ে গেল এই যুবকগুলো না নাই পার পেয়ে যাচ্ছে আমরা যারা যুবক আছি স্বাধীন দেশে এখনো পর্যন্ত পরিবর্তন হচ্ছে না জবাব বলেন আমার কিন্তু বছরের যৌবন যৌবন কালটা ছিল আল্লাহ আলাদা করে কালের কথা বললেন ভেতরে কেন এই কারণে জানিয়েছে কারণ যুবকদের দ্বারাই কিছু পরিবর্তন পরিবর্ধন করা সম্ভব যেটা আমরা দেখতে পেলাম যুবকদেরকে আমি আজকে এই মাহফিলে আহ্বান জানাই শুধু এইটাই না পরিবর্তন হওয়া আরম্ভ হয়েছে সংস্কার হওয়া শুরু হয়ে গেছে আগামীর বাংলাদেশকে ইসলামের হাতে তুলে দিয়ে আপনারা ক্ষান্ত হবেন যুবকরা যদি ইচ্ছা করে এটা করা সম্ভব কিনা বলেন তো আল্লাহর আইন চায় আলহামদুলিল্লাহ তাকবীর যেন আল্লাহ কবুল করেন এবং বাংলাদেশ চোখে যেন দেখান বলেন আমিন আজকে এই যে শেজিয়া বাজারে আমি আয়াতটা পড়েছিলাম আর ওয়াই তান না সায়াদ খুলু না ফি দিনিল্লাহি আফওয়াজা হে নবী আপনি যখন দেখবেন যে আল্লাহর সাহায্য এসে গেছে তখন তো বিজয় হবে দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে যেটা আমরা এখন চর্ম চোখে সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি একটু যাদের বিবেক আছে একদম তারা আজ সবকিছু ভুলে ইসলামে চলে আসছে কারণ ইসলামের মালিক ওরা জানে যে দেশে জামাত ইসলাম শিবির চর্ম না এরা না ইসলামের মালিক কে আর যারা আমরা আছি আমরা ইসলামের খাদেম সুতরাং ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে ইসলাম কায়েম করতে গিয়ে বিকাল পাঁচটার আগে কাউকে আমরা আর ষড়যন্ত্র করতে দেব না ইনশাল এই যে বিচারপতির নামে কলঙ্ক মানব জাতি হিসাবে একদম কোলাঙ্গার এই যে মানিক বিচারপতির নাম নিলাম এই কারণে নাম নিয়েও গোনা হবে কারণ এ মানুষের পর্যায়ে পড়ে না ইসলামকে এই দুনিয়া থেকে মিটানোর জন্য বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ভূমিকা পালন করেছে বেশি তার ভেতরে এই অবৈধ বিচার প্রতি আদি ওর কথাবার তারা শুনলে শয়তান পর্যন্ত হাসে বলে আল্লাহ তুমি আমারই শয়তান বানিয়েছো এটা চোখে দেখো আমি মাঝে মাঝে ওরা দেখি আর ভাবি আমি তো শয়তান না যদি দেখতাম মনে হয় এরকমই হইতো একটা টাটকানের ভেজাল শয়তান সুতরাং এরকম শয়তানের অনুসারী যারা আছেন তরিন আফরোজ থেকে বহু শয়তানকে পনেরো বছর দেখলাম এখন ইসলামের যে উর্বর ভূমি বাংলাদেশে হচ্ছে চলছে কায়েম হওয়ার পথে বাধা দিতে আসলে কিন্তু বিকাল পাঁচটার আগে কোনো ছাড় নেই এটা তো গেল কামলাদের আর যিনি জমির মালিকে যে বসে আছে উনি যদি এসে তাকে সব ধান নষ্ট করে ফেলেছে এরপরে উনি কিছু বলছে না তাহলে মানে কোন বিশ্বাস করেন মনে মনে চিন্তা করেন নেই তা না এখন হয়তো কিছু না। গোপনে ওনার কোনো কিছু আছে যেদিন ধরবে ওদিন বাপ বলার সময় দেবে না যেটা আমার আল্লাহ এখন মালিক হিসাবে করছে না বাদশাহ রব্বিক আসি তোমার রবের ধরা বড় শক্ত ধরা নৌকা উঠে পালাতে গিয়েও পারে নাই পারবে কি করে কারণ ওরে তো আমরা ধরে নাই ধরেছে কি এদের কারণে হাজারে অবৈধ আইন মন্ত্রীর কারণে হাজার হাজার মানুষ আইনের এই জায়গায় ন্যায় বিচারের জায়গায় অবিচার পেয়েছে বেশি তার বাস্তব প্রমাণ আমি নিজে না সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট মিলে আমার মামলা কতবার তুলেছে এই যে আমার মামা বসে আছে মামা শ্বশুর আমার চাচা ছিল ঢাকায় বাবা তো ওগুলো বোঝে না ভালো রাত দিন ধরো চাকরি করে বেটা এরপরও রাত দিন এখানে ওখানে উকিল ধরে উকিল ধরে করবে কি কারণ যারেই ধরবে যত বড় উকিল ধরুক আর এক উকিল তো বসে আসে ওখান থেকে যতক্ষণ সিগনাল না পাবে আমার নাকি বের হওয়ার কোনো তে একটা বিচার হলো আর প্রতিদিন টিভির সামনে এসে সন্তান যে নাকি লেকচার দিচ্ছে যে সে আমরা ন্যায় বিচার কায়েম করে ছিঁড়ি দিয়েছি এই ন্যায় বিচার আমার মতো মূল চুরির মামলায় যদি তিরিশ বত্রিশ বার হাইকোর্টে মামলা ওইটা জামিন না দেয় কিসের ন্যায় বিচার যেটা এখন সব পরিষ্কার হয়ে গেছে পনেরো বছরে কোনো ন্যায় বিচারে দেশে কায়েম হয়নি পুরাটা হয়েছে অবিচার আল্লাহ যেটা নিজে এখন ধরিস এই জন্য সাবধান আল্লাহ এমনি কিছু বলছে না অনেকে মনে করছে কো এত কিছু করে কিছু হয় না এখন কিছু টের পাচ্ছেন আলেমদের মাঝায় দড়ি দিয়ে ছাগলের মতো গরুর মতো যখন ট্রেনে নিয়ে যেতে ওই কোটে বারান্দায় দাঁড়িয়ে অনেক শয়তান দেখতাম হাসতেছে আর টিপ্পনি কাটতেছে যে দেশে আর হুজুন নেই আমির হামজায় মাওলানা মামুনুল হক এরে ধরল আর হুজুন নেই দেশে তাদের কত সুন্দর সুন্দর কথা ফেরেস্তার মতো কথা বলে আর এরা উঠলে শুধু রাজনীতি করে ধরেছে ঠিকই হয়েছে এখন আপনি টের পাচ্ছেন কি হচ্ছে দশ দিন আগে যে লোকটা আইন সেই লোকটার পক্ষে একটা উকিল পর্যন্ত এখন দাঁড়াতে ধরা, ধরা। এটা কার মালিক যিনি জমিনের উনি যদি ধরে বাপ বলার কিন্তু সময় পাবেন না আমরা এখন এই আয়াতটা আল্লাহকে বলছি আল্লাহ তুমি আমাদেরকে দেখাও যে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে এটা যেন আমরা দেখতে পাই চর্মচোখে দেখতেছি এটা যেন আরো বৃদ্ধি বাড়ে জোরে বলেন আমিন কারণ এই জমিনে বহু মানুষ এই বছর চালিয়েছি আমরা দেখলাম দেখলাম না বাবা চালিয়েছিল স্বামী চালিয়েছিল চা চা চালিয়েছিল বোবো চালিয়েছে ভাবি চালিয়েছে এক কথা বলছেন কোরআন দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় এটা এখনো আমরা দেখি নাই এখন আমরা সবাই একমত দল আর নেই করান দিয়ে এই দেশ চললে কেমন দেখা যায় ওইটা আমরা এই চোখে দেখতে চাই কারা কারা দেখতে রাজি আছেন দেখি লীল্লাহে থাকবে এজন্য কোরআনের খাদেম আমরা যারা এখানে বসে আছি আমাদের কোনো টেনশন নেই কায়েম হলেও এ দেশে ভালো না হলেও আমার কোনো লস নেই আমার বেতন আছে বিকাল পাঁচটায় তার নাম জান্নাত ওটা আল্লাহ আমাকে দেবে কারণ বিকাল পাঁচটা পর্যন্ত জমিটা একটু দেখে শুনে রাখতে পারলে উনি যেমন বেতন দেবে আল্লাহ আমাদেরকে জমিনে কাজ করার জন্য বেতন দিতে পারে না ওই বেতন পাওয়ার আশায় আছে কেমতের ভয়াবহতার কথা আজকের তেলাওয়াত কিন্তু আয়াতগুলোতে ছিল যেহেতু আমরা বলেছিলাম এক ঘন্টা এজন্য খুব তাড়াতাড়ি করছি সামারাইজ করছি